বৈতামাৰীৰ খগৰপুৰত লুমহৰ হক ডকাইতি, বলেৰ' পিকআপ বাহনত ডকাইতি, চালকক পিষ্টল দেখুৱাই লুট কৰি নিলে 80,000 টকা। এখন বাইকত আহিছিল ডকাইতিৰ দলটো, তিনিজন আছিল ডকাইতৰ দলটোত। বাহনৰ নম্বৰ WB63B5419। বাহনখন গোৱালপাৰাৰ পৰা তুফানগঞ্জলৈ গৈ আছিল, গোৱালপাৰাত ষ্টীল আলমিৰা নমাই থৈ গৈ আছিল। বৈতামাৰী থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াই গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ। একটা বাইক, তিনজন ছিল বাইকটাই, বাইকটা গাড়ির চার পাঁচ হাত সামনে এসে দাঁড়া করেছে। দাঁড়া করে দুইজন বাইকের থেকে নামে আমাকে একজন ছুরি করলো, আর একজন বাঁ পাশে দরজা খুলে এসে আমার পেটে পিস্তল ধরছে। এখানটায় পিস্তল ধরে প্রথমে দুই চারটা মার দিল, দেওয়ার পরে ড্যাশ বক্স খুলে টাকা পয়সা নিল, সিটে মোবাইল ছিল, মোবাইলটা পর্যন্ত নিয়ে গেছে। কিমান টাকা আছিল? 80,000। কোরপরা কত নিয়ে আসিল গাড়িখন? গোয়ালপাড়া। গোয়ালপাড়া কত গিয়ে আসিল? বেঙ্গল তুফানগঞ্জ। কি নিয়ে আসিল গাড়িখন? আলমারি। আলমারি কোনখিনি দিছে টাকাটি? তোমার পাহাড়ের শ্মশানটা পার করে। কি পাহাড়ি? নামটা জানা? পাহাড়ের নামটা জানি না। খগৰপুর। তারপর থানা গেছিল? হ্যাঁ, বৈতামারি থানা গেছি। তারপর ওখানে দুই ঘন্টার মতো ছিলাম, ওখান থেকে বললো, স্যার এসে বললো যে আমার এরিয়া না, সালমারের এরিয়া।